আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, দূর কিংবা কাছে, কাছে কিংবা দূরে, যে যেখানে বসেই মোহাম্মদপুর কলিকাতা হারওয়ালের স্বাস্থ্য বিষয়, রোগ বিষয় ভিডিও বার্তা দেখতেছেন বা দেখবেন, যে যেখানে বসেই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে জানাবো এই গরমে আপেল এবং দারচিনি দিয়ে বানানো শরবত খাওয়া জরুরি কেন। আজকে ভিডিওর টাইটেলটি হল এই গরমে আপেল এবং দারচিনি দিয়ে বানানো শরবত খাওয়া জরুরি কেন, এ বিষয়ে কয়েকটি কথা বলবো। প্রিয় দর্শক, বছরের এই সময়টা নানা ধরনের শরবতের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। কেন পাবে না বলুন? গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে হারে গরম বাড়ছে তাতে তেষ্টা মেটাতে শুধু পানির উপর ভরসা করে চলবেই না, সেক্ষেত্রে শরীরকে এবং গলাকে আরাম দিবে ময়দানে নামেন নানাবিধ শরবত। প্রশ্ন হল তাপ প্রবাহ চলাকালীন আপেল এবং দারচিনির শরবত, শরবত দিয়ে তৈরি শরবত খেতে কেন বলে থাকেন চিকিৎসকগণেরা। উপকারিতা নাম্বার ১, আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটিক ফাইবার যা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, সেই সঙ্গে অ্যাটোরিতিতে যাতে কোনো ভাবে ময়লা না জমে সেই দিকও খেয়াল রাখে। উপকারিতা নাম্বার ২, আপেলের খোসা রয়েছে কয়েকটি নামে অ্যান্টি অক্সিডেন্ট, এটি আপনাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে। শুধু তাই নয়, অ্যালজাইমার রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায় এই আপেল খাওয়ার গুণে। উপকারিতা নাম্বার ৩, সকালে এই পানিতে খেলে আপনার হজমের ক্ষমতা উন্নতি ঘটাতে সাহায্য করে, সেই সঙ্গে দেহের ভিতরে এনার্জি ঘাটতিও দূর করতে সাহায্য করে। উপকারিতা নাম্বার ৪, ফুসফুসের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি পানীয়টি দারুণভাবে কাজে লাগতে পারে। শুধু তাই নয়, ডায়াবেটিসও যদি প্রতিদিন এই শরবতটি পান করেন তাহলে রক্ত শর্করা মাত্রা একেবারে স্বাভাবিক চলে আসে। তাহলে বুঝতে পারছেন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের প্রায় প্রতিটি অঙ্গে সচল রাখতে এই জিনিস নানাভাবে আপনাকে সাহায্য করবে আপেল দারচিনি শরবত। কিভাবে করবেন? প্রিয় দর্শক, একটি ভালো মানের আপেল পরিষ্কার পানিতে ধুয়ে ব্লেন্ডার করবেন। এর ভিতরে চা চামচের এক চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো মিশিয়ে চামচ দিয়ে নিয়ে সকাল বিকাল দুবেলা খেতে পারলে আল্লাহ রহমতে তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরে প্রত্যেকটা সমস্যা সমাধান করবে। তো প্রিয় দর্শক, আজ থেকে আপেল যা শরবত খাবো, তাহলে আল্লাহ রহমত আমরা এই সমস্যা থেকে ইস্তে সমাধান মিলবে ইনশাআল্লাহ। তো আজ আর নয়, সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।